আসছি পরবর্তী খবরের দিকে। ফের একজোট হচ্ছেন বিরোধী দলের নেতারা, এমনই খবর সংবাদ মাধ্যম সূত্রে। বৃহস্পতিবার সন্ধ্যায় এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের বাড়িতে ইভিএম ইস্যু নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে বলে সূত্রের খবর। সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন বিরোধী জাতীয় স্তরের বিরোধী দলের নেতারা। কংগ্রেস থেকে শুরু করে একাধিক বিরোধী শিবিরের নেতৃত্বকে নিয়ে এই বিশেষ বৈঠক করতে চলেছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। 2019 লোকসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর থেকেই ইভিএম নিয়ে নানা প্রশ্ন দেখা যায়, এমনকি ইভিএম ইস্যু নিয়ে নির্বাচন কমিশনকে সাফাই দিতে হয়। সেই বিষয়কে সামনে রেখে এদিন বিরোধী দলের নেতাদের নিয়ে ফের বৈঠকে বসতে চলেছেন শরদ পাওয়ার। আপনাদের কারো একবার জানাবো, ফের একজোট হচ্ছেন বিরোধী দলের নেতারা, এমনই খবর উঠে আসছে সংবাদ মাধ্যম সূত্রে। বৃহস্পতিবার সন্ধ্যায় এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের বাড়িতে ইভিএম ইস্যু নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে বলে সূত্রের খবর। এ প্রসঙ্গে আরও বিশদে জানবো, টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাবা ধোয়া। বাবান্দা, এই বৈঠক থেকে কি কি সূত্র উঠে আসতে পারে? দেখো সুপর্ণা, যেরকম আমরা জানতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু বৈঠক ডাকা হয়েছে এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি নেতা শরদ পাওয়ার বৈঠকটা ডেকেছেন। শুধু যেরকমটা তুমি দর্শকদের বললে, এখানে কেবলমাত্র ইভিএম এর বিষয়টা নিয়ে বিরোধী দলগুলির সঙ্গে বৈঠক হলেও অন্যান্য বিষয়টার মধ্যে গুরুত্ব পাবে। তার কারণ কিছুদিন আগেই আমরা জেনেছি, ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদবের সাথে তৃতীয় ফর্ম নিয়ে বৈঠক করেছেন, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক রয়েছে নবীন পট্টনায়কের। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন তৃতীয় ফ্রন্ট গড়ার পিছনে অগ্রণী ভূমিকা নিচ্ছেন, সেই দিক থেকে কিন্তু আজকে শরদ পাওয়ারের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। যদিও আমরা এখন অব্দি জানি না যে সেই বৈঠকে তৃণমূল কংগ্রেসের কোন প্রতিনিধি থাকবেন কিনা, তবে এটা পরিষ্কার হয়ে গিয়েছে কংগ্রেস এবং আম আদমি দলের প্রতিনিধি যারা রয়েছেন তারা কিন্তু সেই বৈঠকে থাকবেন শিবসেনার প্রতিনিধিরাও। সুতরাং সেক্ষেত্রে দেশের দুই প্রান্তে অর্থাৎ পূর্ব দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবীন পট্টনায়কের তৃতীয় ফ্রন্ট গঠন নিয়ে একটা বৈঠকের কথা আজ যে বৈঠক রয়েছে তাদের সাক্ষাৎ রয়েছে সেখানে যেমন উঠবে, সেরকম পশ্চিম প্রান্তে আরব সাগরের তীরে মুম্বাইয়ে শরদ পাওয়ারের বাড়িতেও কিন্তু তৃতীয় ফ্রন্ট গঠন নিয়ে একটা বৈঠক হবে। সেখানে ইভিএম এর বিষয়টার পাশাপাশি আমি যেরকমটা বলছি, তৃতীয় ফ্রন্টের বৈঠক নিয়ে কওয়ার গুরুত্বপূর্ণ রয়েছে। তার কারণ সারা দেশে যেভাবে বিরোধীরা একাট্টা হয়েছে, বিশেষ করে সংসদের অধিবেশন বারবার মুলতুবি হয়েছে এবং সেখানে অভিযোগ জানানো হয়েছে যে দেশের গণতন্ত্র হত্যা করা হচ্ছে এবং বিজেপি সরকার এই গণতন্ত্র হত্যায় বড় ভূমিকা নিয়েছে, সেই দিক থেকে দেশের সাধারণ মানুষকে বাঁচিয়ে একটা অবিজেপি সরকার বা তৃতীয় ফ্রন্ট গঠন করে যদি 2024 লোকসভা নির্বাচনে লড়া যায় সেক্ষেত্রে কিন্তু এই ধরনের বৈঠকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আমরা হয়তো সন্ধ্যের নাগাদই জানতে পারবো পুরো বিষয়টা সম্পর্কে কি হলো, অর্থাৎ শরদ পাওয়ারের সঙ্গে বিরোধী দলের যে বৈঠকটা রয়েছে সেখান থেকে কি উঠে এলো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজ নবীন পট্টনায়কের বৈঠক থেকে কি উঠে এলো। সুতরাং সমস্ত দিক দিয়ে কিন্তু এই বৈঠকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং সেদিক থেকে এগুলো কিন্তু আগামী লোকসভা নির্বাচন এবং চলতি বছরে আরো 5টা রাজ্যে যে বিধানসভা নির্বাচন রয়েছে সেখানে কিন্তু বিজেপির চাপ বাড়াবে বলেই অন্তত রাজনৈতিক মহলের ধারণা। একেবারে ধন্যবাদ বাবান্দা। সন্ধ্যায় এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের বাড়িতে বিরোধীরা একজোট হচ্ছেন, একটি বৈঠকে বসছেন তারা, সেই বৈঠক ইভিএম এর কারচুপি নিয়ে প্রসঙ্গ উঠে আসবে।